সিলেটে বাড়তে আছে করোনা বেমারি। এখন পর্যন্ত বেমারি পাওয়া গেছে 279, বালুয়া বাড়িতে গেছেন 17 জন। গেছে 24 ঘন্টায় দেশের সব থেকে বেশি করোনা বেমারি পাওয়া গেছে, মারা গেছেন আরো 14 জন। করোনা ভাইরাসের কারণে সিলেট জেল থেকে মুক্তি পাইছেন 13 জন বন্দি, আরো 20 জন বারণে লাইনও আছেন। সিলেট মুমেন্ট ফাউন্ডেশনে উপহার হিসেবে খানির জিনিস বাটিয়া দিয়াও যার, মানুষের বাড়িতে গিয়া উপহারের প্যাকেট বাটিয়া দিরা তান বউ সেলেনা মোমেনে। জকিগঞ্জ 300 মানুষের ঈদের দিনের খানির জিনিস পাঠিয়ে দিছে ইউসুফ গ্রুপে। উসমানীনগর গরিব অসহায় 900 মানুষের খানির জিনিস পাঠিয়ে দিছেন লন্ডন যুবলীগের নেতা নাজমুল হামিদ সেলিমে। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরতকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। অতবিল হঞ্চিলা শিরোনাম, এখন অনবা ফুরা খবর। সিলেট বিভাগ রুজু ফাল্লাই ফাল্লাইয়া বাড়ের করোনা বেমারির সংখ্যা, রবিবার পর্যন্ত সিলেট বিভাগ করোনা ভাইরাসে বেমার পড়া মানুষ হইলা 279 জন, এর মাঝে হাসপাতালে ভর্তি আছেন 115 জন। স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সিলেটে রবিবার পর্যন্ত কোভিড-19 বেমারও পড়ছেন 279 জন, এর মাঝে সিলেট জেলার 86 জন, সুনামগঞ্জ 60, হবিগঞ্জ 93 আর মৌলভীবাজার জেলার 40 জন, বেমারও পড়া 115 জন হাসপাতাল ভর্তি আছেন, এর মাঝে আছেন সিলেটের 29 জন, সুনামগঞ্জের 32, হবিগঞ্জের 53 আর মৌলভীবাজারের 1 জন। ইবেতি সিলেট বিভাগ করোনা বেমার থেকে বালো ইয়া হাসপাতাল থেকে বাড়িতে গেছেন 17 জন, এর মাঝে সিলেটের 9, সুনামগঞ্জের 7 আর হবিগঞ্জের 1 জন আছেন। গেছে মার্চ মাসের 10 তারিখ থেকে রবিবার পর্যন্ত সিলেট বিভাগ হোম কোয়ারেন্টাইনে ফাটা নিয়েছে 10,435 জন, এর মাঝে 14 দিন ফার করিয়া কোয়ারেন্টাইন থেকে বাড়াইছেন 8,797 জন। ওখান পর্যন্ত কোভিড-19 বেমারও পড়িয়া সিলেট বিভাগ মারা গেছেন 5 জন, এর মাঝে আছেন সিলেটের 2 জন, মৌলভীবাজারের 2 জন আর হবিগঞ্জের 1 জন। দেশে গেছে 24 ঘন্টায় সবচেয়ে বেশি করোনা বেমারে পড়া রোগী পাওয়া গেছে, একদিনে বেমার পড়ছেন 887 জন, আর এই সময় মারাও গেছেন বাক্কা মানুষ, গেছে 24 ঘন্টায় মরছেন 14 জন আর এই বেমার থেকে ভালো হয়েছেন 236 জন। রবিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। থাইন জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় 5,642টা স্যাম্পল আনা হয়েছিল, এর মাঝে 5,738 জনের স্যাম্পল পরীক্ষা করিয়া 887 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। অখন পর্যন্ত হলতাই আমরা দেশ ই বেমারের রোগী হইলা 14,657 জন, বেমারে পড়া আরও 14 জন মারা গেছেন, সপ্তাহে এই বেমারে মারা গেছেন 228 জন। ডাক্তার নাসিমে আরও জানাইছেন মারা যাওয়া 14 জনের মাঝে 4 জন বেটি আর 10 জন বেটা মানুষ, ইবাদি এই বেমার থেকে ভালো হয়েছেন 9,236 জন আর সকলতাই ভালো ইয়ে বাড়িতে গেছেন 2,650 জন। সারা দেশের বিভিন্ন বিভাগের হাসপাতাল সহ আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 236 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,650 জন। আমাদের আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, পুরুষ 10 জন এবং নারী 4 জন। এই তথ্য বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুস্থতার হার 18.10% এবং মৃত্যুর হার 1.5%, যেটা সমাপ্ত যদি আমরা দেখি প্রক্রিয়া সেটা। আমাদের মোট মৃত্যু সংখ্যা হলো 228 জন। করোনা ভাইরাস চিত্রানি আটখানির লাগি সারা দেশ জেল থাকি বহুত মানুষের আস্তে আস্তে ছাড়া হওয়ার, এই কারণে সিলেটের জেল থাকি ছাড়া পাইছেন 13 জন বন্দী আর জেল থাকি বারণের অপেক্ষাতে আছেন আরও 20 জন। সিলেটও ই পর্যন্ত 3 দফে 13 জনের জেল থাকি ছাড়া হয়েছে, পয়লা দফে 2 থাকি 1 বছরের সাজা পাওয়া 2 জন, 2 নম্বর দফে 1 থাকি 3 মাসের সাজা পাওয়া 2 জন আর 3 থাকি 6 মাসের সাজা পাওয়া 9 জনের জেল থাকি ছাড়া হয়েছে। এরার বাইরে আরও 20 জন জেল থাকি বারণের সময় গণরা, তারা জেল থাকি ছাড়ার সিদ্ধান্ত লওয়া হয়ে গেছে, এখন জরিমানার টেকা দিলাইতে পারলে তারা রেজাল তাকে ছাড়ি দেওয়া হইব। সিলেট উপহার হিসাবে খানির জিনিস বাটিয়ে দেওয়ার খাম চালাইয়া যার মুমেন্ট ফাউন্ডেশনে, গেছে 2 দিন ধরে সিলেট শহর আর সদর উপজেলার কয়েক জায়গাত করোনার লাগি বিপদ ফলা অসহায় মানুষরে ই উপহার দিয়া যাইরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মুমেনের বউ সেলিনা মুমেনে। সরকারের রিলিফের লগে নিজের নামে ফাউন্ডেশন বানাইয়া সিলেটের অসহায় মানুষের খান্দাত খাড়া হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তান বানাইল মুমেন্ট ফাউন্ডেশনে করোনার এই বিপদের সময় সিলেট শহর আর সদর উপজেলার কয়েক জায়গাত খানির জিনিস বাটিয়া দেওয়ার খাম চালাইয়া যার খুব বিপদের এই সময়ে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাইয়া খুশি খামখা ছাড়া খামলা
আর হোম রোজগারি মানুষ। গেছে দুই দিন ধরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের বউ সেলিনা মোমেন ঢাকা থাকি আইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার হিসাবে খানের জিনিস বাটিয়া দিরা। সদর উপজেলার খান্দিরগাঁও ইউনিয়ন আর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের আত তুলিয়া দিছেন খানের জিনিস। অসহায় মানুষের খানের জিনিস পৌঁছানিত তাই লগে লইছেন জেলা আর মহানগর আওয়ামী লীগ রে। রবিবার বিয়ালে তান হাফিজ কমপ্লেক্সের বাসা থাকি মহিলা আওয়ামী লীগের দুই শাখার নেতৃত্বের আত তাইন তুলিয়া দিছেন খানের জিনিসপত্র আলা উপহারের প্যাকেট। সেলেনা মোমেনে মনে কররা গেছে নির্বাচনে সিটি কর্পোরেশন আর সদর উপজেলার ভোটার গড় গড় গিয়া তাইন নৌকাত বুট চাইছেন। মানুষ তান রে আর নৌকার প্রার্থী কর্মী সমর্থক অকলরে নিরাশ করছেন না। আম পাবলিকেও তান তান রে আইজও ই অবস্থান আনছেন। এর লাগি করোনার কারণে বিপদে পড়া মানুষের খান্দাত খাড়ানি লাগি তাইন দৌড়াইয়া আইছেন। আমি মনে করি যে আমি আর কতদিন বাঁচবো আমি কোনো জানি না। আমি চাই যে পারলে যতক্ষণ পারবো মানুষের কাজ করতে যাবো। এই যে ভোটের সময় যখন মানুষের কাছে গিয়েছি তারা তো আমাদের সাথে আসছিল বলে আমরা আজকে এখানে আসছি, সেই সাথে সেই পরিপ্রেক্ষিতে আমি আসছি। সবাইকে এই দুর্যোগের ভিতরে আমি মনে করি যে না, আমার ওদের পাশে দাঁড়ানো উচিত, আমি সেটা পালন করতে আসছি। মানুষের সেবা করার লাগি বানাইল সংগঠন ইউসুফ গ্রুপে সিলেটের জকিগঞ্জ উপজেলার 300 মানুষরে ঈদের দিনের খানের জিনিসপত্র বাটিয়া দিছে। রবিবার বিয়ানে শরীফগঞ্জ মাদ্রাসা মাঠ আহমদ আব্দুল হাকিমের সাহায্য সহযোগিতায় ইতা বাটিয়া দেওয়া হয়। খানের জিনিস বাটিয়া দেওয়ার খাম প্রধান অতিথি আসলা জকিগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার আব্দুল সালাম। বিশেষ অতিথি আসলা থানার ওসি মীর মোহাম্মদ আব্দুল নাসের, শরীফগঞ্জ দারুসুন্না মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা মাসুক আহমদ, রহিমপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি জিয়াউল হক জিয়া আর পারভেজ আহমদ। সিলেটের উসমানীনগরের লন্ডন যুবলীগের নেতা নাজমুল হামিদ সেলিমে গরিব অসহায় 900 মানুষের মাঝে খানের জিনিস বাটিয়া দিছেন। শনিবার 400 আর রবিবার 500 পরিবারের মাঝে খানের জিনিসের প্যাকেট বাটিয়া দেওয়া হয়। খানের জিনিস বাটাবাটির সময় উপস্থিত হওয়া মানুষে নাজমুল হাবিজ সেলিমর ই খামর খুব তারিফ করছেন। তারা কইছেন করোনার লাগি হারা দুনিয়া মানুষ খুব কষ্টের মাঝে আছেন, গরিব মানুষের সাহায্য করার লাগি সেলিম জেলা আগুই আইছেন। ওরান সকল ধনী মানুষ আইলে গরিব অকলর কোনো দুঃখ থাকত নাই। খানের জিনিস বাটার সময় উপস্থিত আসলা বুরুঙ্গা ইউনিয়নের আগর চেয়ারম্যান মুকদ্দস আলী, সমাজসেবী আতরহমান চৌধুরী, যুবলীগ নেতা দন মিয়া, সাদিক রহমান খান আর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উসমানীনগর উপজেলার সেক্রেটারি ইমরান খান সহ এলাকার গণ্যমান্য আরও বহুত মানুষ। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। ওকে থাকার লাগে সকলরে ধন্যবাদ।